নাইট্রোজেন গ্যাস দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে সারা বিশ্বে আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্র। এতে অনেকের মধ্যেই তৈরি হচ্ছে জানার আগ্রহ, বিশেষ করে এই প্রক্রিয়ায় যার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কেমন লেগেছিল তার। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সেই মৃত্যুদণ্ড কার্যকরের প্রত্যক্ষদর্শী ছিলেন 5 জন সাংবাদিক। কাচের দেয়ালের অপর পাশ থেকে সম্পূর্ণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন তারা। প্রত্যক্ষদর্শী ওই সাংবাদিকরা জানিয়েছেন, নাইট্রোজেন গ্যাসের মাস্ক পরানোর আগে শেষবারের মতো কিছু কথাও বলে গেছেন স্মিথ। বিস্তারিত অমিত হাসান রবিনের প্রতিবেদনে। দণ্ডপ্রাপ্ত আসামি কেনেথ স্মিথকে বিশেষ কক্ষে নিয়ে যাওয়ার আগে সেখানকার বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় হাত পা এবং শরীর বেঁধে রাখার জন্য বিছানার সাথে কিছু বেল্ট সেট করে রাখা। ধারণা করা হয় এই বেল্ট দিয়ে বেঁধে রাখা হয় গ্যাস ছাড়ার আগে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, দণ্ড কার্যকরের ক্ষেত্রে মুখে বিশেষ মাস্ক পরিয়ে দেওয়া হয়, এরপর রুম আটকে ছেড়ে দেওয়া হয় নাইট্রোজেন গ্যাস। এতে সময় লেগেছে প্রায় 25 মিনিটের মতো। নাইট্রোজেন গ্যাস প্রয়োগের পরও কয়েক মিনিট পর্যন্ত তার জ্ঞান ছিল। 2 থেকে 4 মিনিট পর্যন্ত তিনি স্ট্রেচারের উপর গড়াগড়ি খেয়েছেন, এরপর আরও 5 মিনিট ঘন ঘন নিঃশ্বাস নিয়েছেন। নাইট্রোজেন হাইপ্রক্সিয়া পদ্ধতিতে ওই ব্যক্তি তার শ্বাসের সঙ্গে শুধু নাইট্রোজেন গ্যাস নিতে বাধ্য হন। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য যে অক্সিজেন জরুরি সেটা তিনি পান না। এই পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে আসামির মুখে একটি রেসপিরেটর মাস্ক পরিয়ে দেওয়া হয়, এরপর ওই মাস্কের মাধ্যমে আসামির ফুসফুসে অক্সিজেন সরবরাহ না করে খাঁটি নাইট্রোজেন গ্যাস সরবরাহ করা হয়। এর আগে 2022 সালে স্মিথকে প্রথম দফায় প্রাণঘাতী ইঞ্জেকশন প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়েছিল, তবে সেই প্রক্রিয়ায় ব্যর্থ হওয়ার পর দণ্ড কার্যকরের সিদ্ধান্ত স্থগিত করা হয়। মানবাধিকার আইনজীবীরা মৃত্যুদণ্ড কার্যকরের এমন পদ্ধতি ব্যবহারের সমালোচনা করেছেন। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যক্রমের মুখপাত্র নাইট্রোজেন গ্যাস দিয়ে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা বাতিলের আহ্বান জানিয়েছিলেন। একে অপরীক্ষিত পদ্ধতি বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 3টি অঙ্গরাজ্যে নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতিটি অনুমোদন পেয়েছে। 3টি অঙ্গরাজ্য হল আলাবামা, ওক্লাহোমা ও মিসিসিপি। অমিত হাসান রবিন, কালবেলা।